নমস্কাৰ নিউজগার্ড আসাম ভিডিও চেনেল আপনার স্বাগতম জানাইছো। এই মুহূর্ত লৈ আহিছো রাতিবার কেবাটা গুরুত্বপূর্ণ খবর অসমৰ লগতে ভারতের বিভিন্ন প্রান্তৰ পৰা কেবাটা গুরুত্বপূর্ণ খবর আপনার যুগতোৱা হৈছে। আটাইকেইটা খবরে খুবই গুরুত্বপূর্ণ, গতিকে ভিডিওটো অলপ স্কিপ নকৰাকৈ শেষলৈকে চাই যাব। আর এনে ধরনের এই খবর সমূহ চাই থাকিবলৈ আমার চ্যানেলটুক সাবস্ক্রাইব করে রাখব আর বেল আইকনটো প্রেস করে রাখব। গতিকে আসুন আজি ভিডিওটো আরম্ভ করো। এই মুহূর্তে জানাইছো এটা জরুরি খবর, এটা ডাঙর খবর। দেশের ব্যাঙ্কবর ধর্মগতভাবে কামবর পুনের স্থগিত হয়ে পড়ব, যার ফলত ব্যক্তিগত আর রাজহুয়া খণ্ডর ব্যাঙ্ক সমূহ বন্ধ থাকিব। কোনকিটা দিনত ব্যাঙ্ক সমূহ বন্ধ থাকিব জানো আহক। বছরের তৃতীয় মাহত অর্থাৎ ফেব্রুয়ারি মাহত দুদিনিয়া ধর্মগতভাবে ব্যাঙ্ক শাখাত কাম করব নয়। কিছুমান সংগঠনে 23 আর 24 ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মগত ঘোষণা করেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে প্রকাশ করা বন্ধর তালিকা অনুসরি ব্যাঙ্কবর এতিয়া ফেব্রুয়ারি মাহত 9 দিনের বন্ধ থাকিব। রাষ্ট্রীয় বন্ধর প্রথম দিনট সমগ্র ভারততে ব্যাঙ্ক সমূহ বন্ধ থাকে। আনহাতে আঞ্চলিক বন্ধর কিছুমান রাজ্যত ব্যাঙ্কর শাখা বন্ধ থাকিব। ব্যাঙ্কর ধর্মঘট কেইদিনের জানো আহক। নতুন বছর আরম্ভণিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আর আন কিছুমান সংগঠনে যুটীয়ভাবে 23 আর 24 ফেব্রুয়ারিত ব্যাঙ্কর ধর্মঘট ঘোষণা করেছে। সমগ্র দেশের সকল সরকারি আর বেসরকারি কর্মচারীসকলে 23 আর 24 ফেব্রুয়ারিত পুনরবার ব্যাঙ্কর ধর্মঘট করিব বলে জানিবা গেছে। ব্যাঙ্কর ইউনিয়ন সমূহে 16 আর 17 ডিসেম্বর রাজহুয়া খণ্ডর ব্যাঙ্ক সমূহের বেসরকারীকরণের সরকারের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ করবল ধর্মঘট করেছিল। ব্যাঙ্ক ধর্মঘটের ফলত ভারতীয় স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কেন্দ্রীয় ব্যাঙ্ক আর RBL ব্যাঙ্কর কার্যপ্রণালী প্রভাবিত হয়েছে। চেক ক্লিয়ারেন্স, ফান্ড ট্রান্সফার, ডেবিট কার্ড সম্পর্কীয় কামতো প্রভাব পড়েছিল বলে জানিবা গেছে। আজি আমার পরবর্তী খবরটা একটা গুরুত্বপূর্ণ খবর, এটা বিগ ব্রেকিং নিউজ। মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থীসকলের এটা জরুরি খবর। মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষাত অবতীর্ণ হবল বাধ্যতামূলক নহয় ভ্যাকসিন, হয় দর্শক রাজ্য সরকারের নতুন বৃহৎ ঘোষণা। দশম আর দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষাত অবতীর্ণ হবলগিয়া শিক্ষার্থীর যিসকলে ভ্যাকসিন গ্রহণ করা নাই সেইসকল পরীক্ষার্থী পরীক্ষাত অবতীর্ণ হওয়ার বঞ্চিত নহয় বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বকর্মায়। শিক্ষা বিভাগের এগারী বিষয়ায় জানিবলে দিয়া অনুসরি 15 বছরের 18 বছর ভিতর 18% ভ্যাকসিনের 2টা ডোজ গ্রহণ করেছে আর আনহাতে এই বয়সের 90%-ও অধিকে ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করা বলে শিক্ষা বিভাগে জানিবলে দিছে। উল্লেখযোগ্য যে পরীক্ষার পূর্বে পরীক্ষার্থীসকলক ভ্যাকসিন গ্রহণ করার অনুরোধ জানাইছিল যাতে পরীক্ষা আরম্ভ হওয়ার আগে আগে সম্পূর্ণ টিকাকরণ সম্পন্ন হয়। যদি এতিয়া ভ্যাকসিন গ্রহণ করে তেন্তে পরীক্ষা আরম্ভ হওয়ার পূর্বে দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হব। যা 7 ফেব্রুয়ারিত অনুষ্ঠিত হওয়া এখন সংবাদমেলত এইদরে কৈছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মায়। ইয়ার পূর্বে রাজ্য সরকারে পরীক্ষার আগে পরীক্ষার্থীসকলে ভ্যাকসিন লওয়াটো বাধ্যতামূলক বলে কৈছিল। উল্লেখযোগ্য যে রাজ্যত অহা 15 মার্চের 31 মার্চলৈ মেট্রিক পরীক্ষা আর 15 মার্চের 12 এপ্রিললৈ উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত বর্ষর পরীক্ষা অনুষ্ঠিত হব।